আমরা আসলে নানিয়ারচর জোনের পক্ষ থেকে এখানে যেটা আমাদের এই এলাকাতে এই মাদ্রাসাগুলো আছে এখানে ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে এখানে কিছু এতিম বাচ্চাও আছে তো এদের পাশে থাকতে পেরে এদেরকে আমরা যদি এই মাঝে মাঝে এই সহযোগিতা করতে পেরে এরা আমাদের কাছে নিজেদের কাছে গর্বিত মনে হয় এবং আমাদের মনে হয় এটা আমাদের দায়িত্ব এছাড়াও আমরা আমাদের যে শিক্ষক এবং এখানকার যে বোর্ড আছে তাদেরকে আমরা বলি যে কোনো ধরনের সুযোগ সুবিধা বা যে কিছু লাগে আমাদের সাথে যেন না আসে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আর কি এখানে আমাদের ইউনিটের পক্ষ থেকেও আমরা করি অনেক সময় সরকারি কিছু সাহায্য আছে সেটাও আমরা এখানে দেওয়ার চেষ্টা করি তো এটা আসলে ওদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন আমরা দেখি এইভাবে তারা পড়ালেখা করে এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা কোরআনে হাফেজ এবং আমাদের এখানে এখন আমরা একজন হাফেজকে অলরেডি আমাদের কাছে মসজিদে তারাবি পড়াচ্ছে তো এটা আমাদের ভালো লাগে যে আমাদের চোখের সামনে এরা হচ্ছে কি পড়ালেখা করেছে এখন এরা তাদের এই যে শিক্ষাটা এটা আমাদের সবার কাছে এটা বিলিয়ে দিচ্ছে তো ইনশাল্লাহ আমরা এই নানিয়ারচর জোনের পক্ষ থেকে এই যে পড়ালেখা এবং ছাত্রদের যে মান উন্নয়ন এটাতে কাজ করে যাবো ইনশাল্লাহ এবং আমরা আপনাদের যখন সুযোগ সুবিধা পরামর্শ এটা যদি আমাদেরকে জানান আমরা ওই অনুযায়ী কাজ করব তোমাদের শুক্রবারে এখানে খাবার দাবার আসতেছে হ্যাঁ তোমাদের কোনো সন্দেহ থাকলে যে স্যার এই যে আমাদের যে এই খাবারটা খেতে ইচ্ছে করে শুক্রবারে যখন খাবার আসে তোমরা কিন্তু চয়েস দিতে পারো যে আমরা এটা খাইতে চাই তাহলে আমরা ওইরকম করে হয়তো একটা একদিন দুদিন ম্যাচ